কালেমা পড়লে ওলাদের গুনাহ আল্লাহ যতক্ষণ না মাফ করছে ততক্ষণ পর্যন্ত আমরা টাকা বন্ধ করব না, যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাই যাই দিন ওই সময় ফেরেশতা সিজদা পড়ে গিয়ে আল্লাহ বাগে দরবারে রোনা জারি কুল দোয়া চাইতে লাগে, ও রব্বি আল্লাহ বা কালেমা পড়লে ওলাদে জীবনে গুনাহ কলেমা করা হয় দোয়াটা কবুল করানোর জন্য কলেমাটা যথেষ্ট নয়, এখন কিছু বেরিয়েছে কলেমা ডিলিট করতে মসজিদের ইমাম মসজিদের হাফেজ সাহেব ইমাম সাহেব মলি সাহেব সব বেরিয়েছে, কি হবে রাম মানুষরা তোদের পাল্লায় পড়ে কোনটা হচ্ছে। এই কালেমা দিয়ে প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কতটা মার খেয়েছেন,